हेलो फ्रेंड्स, मीनास किचेनर पक्ष थेके सबाई के जानाई वेलकाम। आज के आमी आपनादेर साथे शेयर करछी ग्रिल पाइनापेल रेसिपी। एटा एकटा स्टार्टारे रेसिपी। पाइनापेल दिए आरो कयेक रकमेर रेसिपी आमार चैनेले आगे शेयर करा आछे। आपनारा ए भिडियोर आई बाटने क्लिक करले किन्तु रेसिपिगुलोर लिंक पेये जाबेन। तो एरकम नतून नतून रेसिपी पेते प्लिज आमार चैनलटाके लाइक शेयर एबं सबस्क्राइब करुन। आर सबस्क्राइबेर पाशे थाका बेल आइकनटा क्लिक करले किन्तु नित्य नतून रेसिपिर आपडेटटा पेये जाबेन। तो चलो देखे नया जा ग्रिल पाइनापेल रेसिपी। हमें एखे नहीं पाइनापेल केटे एखे 20 पिस आरकम टुकड़ो कर निया। एबार ग्रिल करार्जन एक सस रेडी करब। तर एक पात्र दिए दिलम 1 टेबिल चामच पाउडार चीनी। एर साथ दीची 1/4 टी स्पून आदार पाउडार। से ही साथ दिए दीची 1/4 टी स्पून भाजा जिरे गुड़ो। दीची 1/4 टी स्पून चाट मसला। एबार एखे दिए दीची 1 टी स्पून मतो काश्मीरी लंकार गुड़ो। ये कर कलर भलो आसे को प्रकार झाल थे ना। नून तो एक कम देव 1/4 टी स्पून कम दिए जेहेतु चाट मसलाओ कून थे तून एक बुझे एखे दिया उचित। एरपर लेबुर रस दिए दीची। हमें एखे 1 टेबिल चामच लेबुर रस यूज कर। ये ससटा किन्तु टक झाल मिष्टिर कम्बिनेशने तैरी है। ताते करे किन्तु ग्रिल पाइनापेल खेते खूब टेस्टी है। एखाने दिए दिच्छि 1 टेबिल चामच लेबुर रस। लेबुर रसटा देवार पर चामचर साहाज्ये भालो करे मिशिए निलाम। देखुन ससटाते आरो किछु इनग्रेडियंट्स बाकी। एखाने दिए दिलाम 1/4 टी स्पुनेर थेके कम गोलमरिचेर गुड़ो। एकटु मिशिए निच्छि। आर एकदम लास्ट एखाने दिए दिच्छि 1 टी स्पुन मतो सर्षेर तेल। अवश्य किन्तु सर्षेर तेल यूज करबेन एखाने। एते करे किन्तु एर टेस्ट बा फ्लेवर दुटोई खूब भालो आसे। खूब भालो करे एटाके मिशिए निये एकटा साइडे सरिये दिलाम। एखाने एकटा प्लेटे निये निएछि 4 टे ब्যাম্বু স্টিক। एगुलोके 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর যে আনারসগুলোকে এরকম বড় করে কেটে নিয়েছি, আনারসগুলোকে এই কাঠির সাহায্যে আমি গেথে নেব। প্রত্যেকটা কিন্তু ব্যাম্বু স্টিকের মধ্যে আমি 5টা করে আনারসের টুকরো এইভাবে গেথে নেব। আনারসগুলোকে একটু মোটা আর একটু বড় করে কাটবেন, যেহেতু এটাকে আমরা তাওয়ার উপরে কিন্তু শেকে নেব, মানে একটু গ্রিল করে নেব। তাতে করে কিন্তু এটা ছোট হয়ে আসে, সেই জন্য একটু মোটা আর একটু বড় করেই কেটে নেবেন। ব্যাম্বু স্টিকগুলো কিন্তু জলে ভিজিয়ে রাখলে যেটা সুবিধা, এটা যখন আমরা আগুনের মধ্যে পুড়িয়ে নিই বা তাওয়ার উপরে রান্না করি, সেই ক্ষেত্রে কিন্তু এর মধ্যে রসটা থাকে, মানে জলে ভিজিয়ে রাখার জন্য জলটা থাকে। তাতে করে কিন্তু এই কাঠিগুলো দ্রুত পুড়ে আসে না এবং এটা খুব ময়েস্ট থাকে। এই জন্য অবশ্যই জলে ভিজিয়ে রাখাটা দরকার। দেখুন 4টে ব্যাম্বু স্টিকের মধ্যে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে একটা তাওয়া দিয়েছি আমি গ্রিল করে নেব। তার জন্য তাওয়াটা গরম করে নেয়ার পরে ফ্লেমটাকে লো করে দিয়ে এখানে কিন্তু পাইনাপেলগুলো এভাবে সাজিয়ে দিলাম। 30 সেকেন্ড এটাকে হতে দিয়েছিলাম। তারপরে সাইড চেঞ্জ করে অপর সাইডে দিয়ে দিচ্ছি আমি এখানে যে সসটা রেডি করেছি সেই সসের মিশ্রণটা। ব্রাশের সাহায্যে আমি আনারসগুলোর গায়ে এটা ভালোভাবে লাগিয়ে নেব। এরপরে কিন্তু আমি এই সাইডটাকে চেঞ্জ করে দেব, মানে আনারসের এই সাইডটাকে চেঞ্জ করে দিয়ে লো ফ্লেম করে 2 মিনিটের মতো হতে দেব। এবার এই সাইডটাকে আমি দিয়ে দেব সেই যে সসটা। টোটাল একটা একটা স্টিকের জন্য কিন্তু টাইম লাগবে 3-4 মিনিটের মতো, বা খুব বেশি হলে 5 মিনিটের মতো। তো এইভাবে কিন্তু লো ফ্লেম করে বা লো টু লো মিডিয়াম ফ্লেম করেই কিন্তু এই গ্রিলটা করে নিতে হবে। যদি খুব মিডিয়াম করে রাখি আমরা গ্যাস ফ্লেমটা, তাহলে কিন্তু এই রসগুলো টেনে নিয়ে আনারসটা পড়ে লাগবে। দেখুন এভাবে আমি সাইডটাকে চেঞ্জ করে দিচ্ছি 1-1.5 মিনিট পর পর। এভাবে সাইডটাকে চেঞ্জ করে দিয়ে অপর সাইডেও দিয়ে দিচ্ছি যে সসটা রেডি করেছি সসটাকে। আনারস কিন্তু সেদ্ধ করে নিয়ে বা রান্না করার ব্যাপারটা থাকে না। আনারস খুব জুসি একটা ফল। তো এটাকে জাস্ট গ্রিল করার জন্য কিন্তু আমরা এরকম 4-5 মিনিট করে লো ফ্লেম করে সাইড চেঞ্জ করে করে এটাকে জাস্ট একটু গ্রিল করছি। আর এতে করে কিন্তু আনারসটা খুব নরম হয়ে যায়। যখন আপনারা আনারসটা খাবেন তখন দেখবেন এর ভেতরটা খুব জুসি থাকে। এগুলো হয়ে গেলে আমি তুলে নিয়েছি। তারপর একটা যে স্টিক বাকি ছিল সেটাকেও একইভাবে আমি তাওয়াতে করে নেব। প্রথমে শুকনো 2 সাইডকে একটু উল্টে পাল্টিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সসটাকে। সসটাকে দিয়ে এই সাইডটাকে চেঞ্জ করে দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেম করে রাখবো। তারপরে উপর থেকে আবারও সস লাগিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু এই সাইডটাকেও চেঞ্জ করে একইভাবে 1.5-2 মিনিট ধরে উল্টিয়ে দিতে হবে। মানে এইভাবে টোটাল 4 থেকে 5 মিনিট লাগবে এক এক ব্যাসের,
পাইনাপেল কিন্তু গ্রিল করে নিতে। হয়ে গেলে ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে দেখুন আমি গ্যাস ফ্লেমের উপরে হাই ফ্লেম করে দিয়ে এই আনারসগুলোকে একটু জাস্ট সেকে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে করবেন না চাইলে বাদ দেবেন, এতে করে একটা স্মোকি ফ্লেভার আসে, সেই জন্য আমি করেছি। তারপরে এগুলোকে একটা প্লেটে সার্ভ করেছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার গ্রিল পাইনাপেলের রেসিপিটা। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।